বিরোধীর সমন্বয় অকল লিলি হোটেলতে আছে এটা লিলি হোটেল শেষ হল সমন্বয় শেষ হল কারণ সমন্বয় কেনেকে করব মানুষ সব মোদীর পক্ষত আছে আর কংগ্রেসের যিকোনো হিন্দু লিডারক আমি ফোন করলেই জয়েন করে দিব কালি ভূপেন বৰাই কৈছে যে মুখ্যমন্ত্রীর বিপক্ষে মই কেস দিছো এক দুই মুখ্যমন্ত্রী কাঠগড়াত উঠিব লাগিব মানে কিহর কারণে কাঠগড়াত উঠিব ভবনের কথা তো আপনি যেটা কৈছে মই তো ভাল কথা কৈ আছো মই তো একো বেয়া কথা কোৱা নাই কেস কেতিয়া হয় যেতিয়া কোনোবা মানুহক ডিফেম করা হয় কিন্তু মই যদি কওঁ আপুনি মুখ্যমন্ত্রী হব এইটো কেস কেনেকে হব কেস যেতিয়া হয় যদি মানুহজনক আপুনি হেয় প্রতিপন্ন করে মই তো ভূপেন বৰাক উচ্চ আসনত রাখিছো ইভেন মোৰ আসনখনতো রাখিছো গতি এইটো কেস কেনেকে হব পাৰে গতি যোন উকিলে কেসটো তৰিছে হয় তেওঁ ক্লায়েন্ট পাব লাগে কারণে লৈছে কিন্তু মইতো ওকালতি কৰিছো ইয়াত তো কোনো কেস নাখাতে বৰঞ্চ যাদে কব আপোনাক ইমান ভাল পায় মানুহজনে আপুনি কিয় কেস দিছে বুলি সোনকালে মই তো ভাবো যে 25 চনৰ আগভাগত তেওঁ আহি যাব 25ৰ একদম পহিলাৰ্ধতে পহিলা ভাগতে তেওঁ আহিবই আৰু ভূপেন বৰাই কেস মনৰ ইচ্ছাৰ পৰা দিয়াও নাই মই কিবা এটা কথা কৈ আছো যেতিয়া কিবা এটা সংযোগ নথকাকৈতো নকওঁ গতিকে এইটো এনেই কেস এটা দিব লাগে হয়তো দিল্লীৰ পৰা ফোন পাইছে কেস কিয় দিয়া নাই বুলি সেইকাৰণে মনৰ বিপক্ষে দিছে নহ'লে কেস দিলেতো প্ৰথম দিনাই দিলেহেঁতেন বিরোধীর সমন্বয় অকল লিলি হোটেলতে আছে এটা লিলি হোটেল শেষ হল সমন্বয় শেষ হল কারণ সমন্বয় কেনেকে করব মানুষ সব মোদীর পক্ষত আছে এইটো ইলেকশন ইলেকশনটো কি যে মোদী প্রধানমন্ত্রী হব নে নাই গতি ভারত আর সকল মানুষে মোদীক প্রধানমন্ত্রী হওয়াটো বিচাৰিছে সেইকাৰণে এই ইলেকশনটো ইমান টান ইলেকশন নহয় বিধানসভাৰ ইলেকশন হলে মানুহৰ এটা থাকে যে ক্ষমতাৰ পৰিৱৰ্তন হ'ব বা পুৰণা চৰকাৰখনে চলি থাকিব লোকসভাত মানুহে জানে যে অসম চৰকাৰ এইখনেই থাকিব আৰু 3 বছৰ আৰু 2 বছৰ লগত মানুহে এইটোও জানে যে মোদী ডাঙৰীয়া প্রধানমন্ত্রী হ'বই খালি 400 পাৰটোহে এতিয়া ইস্যু যে 400 পাৰ হৈ প্রধানমন্ত্রী হবনে নাই সেইটোহে ইস্যু গতি মইতো নাভাবো যে এই নির্বাচনত বিরোধী একতা হলেও রিজাল্ট একেটা হব আর বিরোধী একতা নহলেও রিজাল্ট একেই হব রিজাল্টত কোনো এফেক্ট নপরে স্যার গৌরব গগৈ কাষত থকা কালিলেকে বা পরহিলেকে আমি নিজে দেখিছিলোঁ যোৰহাটত মানস বৰাই যোগদান কৰিছে যার কাষত যোন আছে কোনো সুরক্ষিত নহয় কংগ্রেসত কংগ্রেসত আজিও যার কাষত যোন আছে মোক যদি কয় বাকি কেজন লৈ আহক তেওঁলোক আহি যাব গোটেই মানুহখিনি বিজেপি মুখী হৈছে এতিয়া লগত রেকিবুদ্দিন লাগি আছে মই আগতে কৈছোঁ যে মুসলিম মানুহখিনি আহোঁতে 32 জন লাগিব আর কংগ্রেসের যিকোনো হিন্দু লিডারক আমি ফোন করলেই জয়েন করে দিব এতিয়া ধৰি লওক মাজুলী নন্দিতা দাস সোমাই আছে বা নন্দিতা দাসক যদি মই কওঁ যে বাইদেউ আহক হাজু শুৱালকুছিৰ ছিটখনত আপুনি অহাবাৰ্ষিকী উঠিব তেওঁতো বকুটো সমষ্টি এতিয়া ৰিজাৰ্ভেশ্যন নাই হাজু শুৱালকুছিৰ সমষ্টিটোহে ৰিজাৰ্ভেশ্যন আছে তেওঁক যদি মই সাদৰে নিমন্ত্ৰণ কৰোঁ তেওঁ আহি যাব শিৱামণি বৰাও আহি যাব সমষ্টিটো নাই কিন্তু আমি এতিয়া সকলোকে মাতিব নোৱাৰোঁ বিপদ সেইটোহে আৰু শিৱামণি বৰা নন্দিতা দাসে মাজুলীত সোমাই কি পাব আজি মাজুলীত চাওক সর্বানন্দ সোণোৱাল বিধায়ক হৈ থাকোঁতে মাজুলী জিলা হল তাৰপিছত মাজুলীয়ে এদিনো পিছ হোক কি চোৱা নাই আগুৱাই গৈ আছে গতিকে কংগ্ৰেছৰ নেতাসকলে কাম কৰাৰ বহুত সুযোগ পাইছিলে